উমর ফারুক বলছেন, মনে মনে আমি চিন্তা করেছিলাম আজকে আমি আবু বকরকে ঠকাবো, কিন্তু না আজকে আমি পারলাম না। জিহাদে যাচ্ছেন, জিহাদের ফান্ডে আমি দিতে না পেরে মরে যাব, আমি আল্লাহ কাছে কী কৈফিয়ত দেবো? আমি স্কুলে সন্তানের মায়াতে দুনিয়াতে ছিলাম, আমাকে পরকালের মায়া নাই? অথচ যারা ইমানদার হবে, দুনিয়াতে সৎকর্মশীল ছিল যারা, তারা কিন্তু সুন্দর আবহাওয়ার মধ্যে থাকবে। আসর থেকে মগরেব যে সময়টা, এই সংক্ষিপ্ত সময়কাল তারা সেখানে থাকবে, মনে হয় যেন কোনো কষ্ট নাই। অথচ যারা দুনিয়াতে খুবই শান্তিতে ছিল, খুবই খুশিতে ছিল, তারা সেদিন কঠিন কষ্টে থাকবে যদি যারা দুনিয়া দানশীল না হয়। এই কারণে দেখা গেছে ওসমান গনির মতো বিখ্যাত ধনী ব্যক্তিও দান করার সময় ছিলেন মুক্ত হস্ত, কোনোদিন তাদেরকে বকিল পাওয়া যায়নি। তবুকে যুদ্ধ, হঠাৎ করে গ্রীষ্মকালে দুর্ভিক্ষ অবস্থায় হুকুম আসছে যে রোম সম্রাট 30,000 সৈন্য নিয়ে এগিয়ে আসছেন, মদিনাকে শেষ করে দিবে। মদিনার জনসংখ্যা ছিল মাত্র 3,000, আসতেছে 30,000, তো মদিনার অবস্থা কী হবে? আল্লাহর রাসূল বললেন, যার যা আছে তাই নিয়ে চলে আসুন, দুর্ভিক্ষের সময় ফল পাকার মৌসুম কিছুই নাই। উনি বসে গেলেন কাপড় বিছিয়ে, যে যা পারে সব দিতে লাগল। ওসমান গনি এলেন, দিলেন 900 উট, আর স্বর্ণমুদ্রা, যা সম্ভব সব দিলেন। এজন্য আল্লাহ রাসূল বলি ফেললেন, আজকের দিনের পরে ওসমান যদি আর কোনো আমল নাও করে, তার জান্নাতে যাওয়ার জন্য আর কিছুই প্রয়োজন হবে না। এটাকে জায়শে ওসমান বলা হয়। ওসমানের যুদ্ধ অনেক পরে আসছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। ওমর ফারুক এসে, ওমর এত মালামাল নিয়ে আসছো, বাড়িতে কিছু রেখে আসছো? তাহলে হ্যাঁ, আমার সমস্ত সম্পদ ভাগ করে অর্ধেক রেখে আসছি, অর্ধেক নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ দোয়া করলেন আল্লাহ রাসূল তার জন্য। এরপরে শেষে আসছেন আবু বকর সিদ্দিক। আবু বকর, তুমি বাসা কী রেখে আসছো বাড়িতে? সিরে আল্লাহ এবং তার রসুলের মহব্বত রেখে আসছে, আর সব নিয়ে আসছে। উমর ফারুক বলছেন, মনে মনে আমি চিন্তা করেছিলাম আজকে আমি আবু বকরকে ঠকাবো, কিন্তু না আজকে আমি পারলাম না। আমি আর কখনোই আবু বকর সঙ্গে প্রতিযোগিতায় নামব না। এরই মধ্যে এক ছোট্ট থলি নিয়ে দাঁড়িয়ে আছে একজন। আল্লাহ রসুল আগের দিন খেয়াল করেছেন যে আসছিল, কিন্তু ফিরে গেছিল, আজকে আবার দাঁড়িয়ে আছে। বলে, কী হ্যাঁ তুমি কী নিয়ে আসছো? তা আমি সারা রাত পানি শেষে মজুরি হিসেবে এক থলি খেজুর পেয়েছি, বাড়িতে আমার ক্ষুধার্ত স্ত্রী কন্যা সন্তানরা আছে, গতকালকে দিতে পারেনি, আজকে না দিয়ে যাব না। জিহাদে যাচ্ছেন, জিহাদের ফান্ডে আমি দিতে না পেরে মরে যাব, আমি আল্লাহ কাছে কী কৈফিয়ত দেবো? আমি স্কুলে সন্তানের মায়াতে দুনিয়াতে ছিলাম, আমাকে পরকালের মায়া নাই? আমি এক থলি খেজুর নিয়ে এসছি আল্লাহ রসুল। আল্লাহ উঠে নিজে হাতে উঠে নিলেন এবং ছেড়ে দিলেন সবার উপরে, স্তূপের উপরে। বললেন, দেখো তোমাদের সবার আগে গরিবের দানটা আল্লাহ কাছে কবুল হয়ে গেল। ওদিকে মুনাফিকরা টিটকে দিচ্ছে, দেখো এক থলি খেজুর দিয়ে এ রোম সম্রাটের সঙ্গে মোকাবেলা করবে? মুনাফিক, তারা মুসলমান পাশক্ত সালাত আদায় করে, তারা কি বলল, এক থলি খেজুর দিয়ে রোম সম্রাটের মোকাবেলা করবে? কোথায় নিশ্চিন্ন হয়ে যাবে? ঠিক নাই, মোহাম্মদ যাক না, আর ফিরে আসবে না মদিনায় কখনো। এই এই অবস্থাটাকে মনে মনে চিন্তা করেন, তার মতো মানুষের বিরুদ্ধে একদল মুনাফিক কীভাবে কাজ করেছে, যাতে মুসলমানরা জিহাদে না যায়, যাতে দান না করে। আমাদের পিছনেও কিন্তু ঠিক শয়তান এমনি করে কাজ করবে, সবই সরকার করবে, আমার কী দরকার? কেন, আপনার দায়িত্ব নেই? সরকার তো করবেই তার মতো, করলে সে নেকিভাবে, আমার কি, আমাকে তো নেকি উপার্জন করতে হবে। আমার কিছু লোকের মাসে দেখবেন, আমি নিজে ভুক্তভোগী, রানা প্লাজা যখন ধ্বংসযজ্ঞ হলে আপনারা জানেন সবাই 2013 সালে, এখানে খতবা দিয়ে বেরিয়ে গেছি পরদিন সকালে, খতবায় বলছিলাম আমি কালকে যাচ্ছি রানা প্লাজা ত্রাণ দেওয়ার জন্য, আমার হাতে কোনো টাকা পয়সা নাই, তোমরা যা যা আছে তাই দিও,
শুধু মাইক্রো নিয়ে গেছি, এর মধ্যে যতগুলো মোবাইল আসছে তাতেই আমার 2,69,000 টাকা হয়ে গেছে। সেই টাকা নগদে দিয়ে আসছে নিজ হাতে, 1,000 টাকার নোট, 500 টাকার নোট হাতে হাতে দিয়ে আসছি। আরও 50 টাকা নগদ দান করলাম ওই এনাম মেডিকেল কলেজের ফান্ডে। যাওয়ার সময় মোবাইলে বাংলাদেশের সেরা ধনী 2-3 জনকে ফোন করলাম। তারা বলছে, হ্যাঁ আমরা ফান্ডের তো দিচ্ছি, সরকার সব দেবে, আমরা চিন্তা করবেন না, কোনো সমস্যা হবে, সরকার সব দিচ্ছে। ওইটি হঠাৎ খেয়াল হয়ে গেল, ধনীরা এড়িয়ে যাওয়ার জন্য এইগুলি বলে, এই ফান্ড সেই ফান্ড যা দিচ্ছে কোনো সমস্যা হবে না, সরকার তো দিবেই, সরকার দায়িত্ব দেওয়ার, কিন্তু আপনি কি দিলেন, আমি কি দিলাম? নিজ দিলে তো নিজের তৃপ্তি পাওয়া যায়। আমার নিজের টাকা নেই, তাই বলে আমি কাউকে চাইতে পারবো না? সেটা যদি নিজের হাতে দিতে পারি মনে কি তৃপ্তি পাবো না? অনেক ভাই আছে দাদার যাওয়ার সময় নেই, সে কীভাবে এখান থেকে কুড়িগ্রাম যাবে, কীভাবে এখন সে ঠাকুরগা যাবে, সে কীভাবে দৌড়ে এখান থেকে বিনোদন দৌড় ধাপ করবে? তাদের পক্ষ থেকে তাদের সাহায্য যদি আমি নিজে গিয়ে দিয়ে আসতে পারি, ওনারা ঘরে বসে নাকি পাবে, আমরা যে দেওয়া তো নাকি পাবো? এই নাকির কাজ করার জন্য এ তৃপ্তি ভাই আর কিছু তো নাই। আল্লাহ রাসূলের জীবদ্দশার এই ঘটনাগুলো বলে স্মরণ করে দিচ্ছি মাত্র, আমরা স্মরণ করে দিচ্ছি উদ্দেশ্য এই যেন নবীর অনুসারী যারা, তারা যেন নবীর চরিত্রের চরিত্রবান হয়, ওইসব সাহাবীদের চরিত্র চরিত্রবান হয়, তাহলেই তো আমরা জান্নাতে যেতে পারবো। আর নইলে দুনিয়া কয়দিনের জন্য? অতএব ভাইরা আমার, সবার প্রতি আপিল রইল, আল্লাহর পথে ব্যয় করুন, সুযোগ এসেছে। জরুরি একটা মারাত্মক রিপোর্ট যেমন অন্তর খুব দাগ কেটেছে যে 20 গ্রামে নাকি 30% লোক, অর্থাৎ প্রায় 1/3 মানুষ দুবেলা দুমুঠো খেতে পায় না, কিন্তু তারা লজ্জা কাউকে বলে না। সরকারি রিপোর্ট যদি সত্য বলে মেনে নিই আমরা, তাহলে আমাদেরকে কী করতে হবে ভেবে দেখেন। তারা দুবেলা দুমুঠো খেতেও পায় না, কিন্তু মানুষকে তারা লজ্জায় বলে না। আল্লাহ পাক আমাদের সবাইকে মানুষকে সেবা করার তৌফিক দান করুন, মানুষের বিপদে সাহায্য করার তৌফিক দান করুন, ছিন্নমূল মানুষকে বসবাসের সুযোগ দান করার তৌফিক দান করুন। আল্লাহ তুমি আমাদের সবাইকে দয়ালশীল হয়ে তোমার পথে ব্যয় করার তৌফিক দাও।